করে দেখে সাহাবায়ে কেরামের ভিতরে দুনিয়ার মহব্বতের চাইতে আখেরাতের মহব্বত বেশি, সন্তানের মহব্বতের চাইতে আল্লাহ রাসূলের মহব্বত বেশি। যেরকম ঠিক এক মহিলা সাহাবাতের বাচ্চারে ঘুমায় আছে, ঘুম থেকে শুনে রাস্তা দিয়ে যায় আল্লাহ নবীর কোন আছে যদি দেখে ঘরে বসে দেখো না, তাড়াতাড়ি মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। এই কথা শুনে মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিন, বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজকে বলতেছে হাইয়া আলাল জিহাদ, এবং বলেছেন আল্লাহ নবীর আশেক থাকলে করে দেখো না ওই মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আরে আমি তো মহিলা মানুষ যেতে পারবো না, আর আমার কোন সন্তান নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমি একবারে বিধবা আছি, আমার আর কোন সন্তান নাই, একটা মাত্র সন্তান ছয় বৎসরের, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে দেওয়া যাবে। আমি যে শহীদের মা অথবা মুজাহিদের মা কোনটাই হতে পারলাম না, আমি যে আল্লাহ এবং নবীর মহব্বতের নাগরানা পেশ করতে পারি নাই, এই জন্য বসে বসে কান্দে মারনা চলবে, সন্তানের ঘুম ভেঙে গেছে, সন্তান জাগ্রত হইয়া মার চোখের পানি দেখে ছয় বছরের বাচ্চা দেখে বলে মা গো ও মা আপনি কেন কান্দলেন। মহব্বতের যদি কেউ দেখো গড়ে দেখো না মসজিদের নববীর সামনে হাজির হয়ে যাও, সন্তান মৃত্যু রাব্বা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি বিধবা স্ত্রী, তুই সারা আমার আর কোন সন্তান নেই, আমি আল্লাহ এবং তার নবীর মহব্বতের কোন নজরানা পেশ করতে পারলাম না, মুজাহিদের মাও না শহীদের মা তো নাই হতে পারলাম না, এই জন্য কান্দি, আমি যে নবীর আসে আমি যে আল্লাহর আসে তার তো কোন প্রমাণ দিতে পারিনি। আর কি করব, চলে আমাকে নিয়ে আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আল্লাহর কসম গো মা, আর আমি বাড়িতে কোনদিন ফিরে আসব না। ছয় বছরের বাচ্চাকে মা জিজ্ঞাসা করেন যাবি তুই, আ যাব চল মসজিদে নববীর সামনে লাইন ধরেছে যুদ্ধে যাওয়ার জন্য, মহিলাকে লাইনে দাঁড়ায় গেছে ছয় বছর বাচ্চার আঙ্গুল ধরে, সাহাবি যখন যাচাই বাছাই করার জন্য আসছেন জিজ্ঞাসা করেন মহিলা গো এই ছয় বছরের বাচ্চা নিয়ে আপনি দাঁড়াইছেন কেন, মহিলা তো নেওয়া হবে না ছয় বছরের বাচ্চাও নেওয়া হবে না, কেন দাঁড়াইলেন? মহিলা জানতে বলে নবীজির কাছে বলো আমার আর কোন সন্তান নাই, আমাকে তো নেওয়া হবে না, মহিলাকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না, এই বাচ্চা নিয়ে আসলাম নবীজি যেন আমার বাচ্চাকে গ্রহণ করে কোন একটা কাজে লাগাই দেয়। নবীজির কাছে আমার কথাটা পৌঁছান, আল্লাহ নবীর কাছে যখন বললেন আবার নবীজি একজন মহিলা ছয় বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মহিলাকে রাখলেন ও মা এই বাচ্চা নিয়ে কেন আইনে দাঁড়িয়েছেন, মহিলা ডাক দুনিয়া রাসূলুল্লাহ এর চাইতে বড় বাচ্চা যে আমার নাই, নিয়ে যান আপনার খেদমতে লাগাইয়া দিয়েন। আল্লাহ নবী বলেন মা গো ছয় বছরের বাচ্চা কি কাজে লাগবে, ছয় বছরের বাচ্চা কি কাজে লাগাবো। মহিলা তখন রেখে বলে আগো নবীজি যুদ্ধের মা কাজে
কাফেররা যখন তীর মারবে ডাল দিয়ে তো প্রতিহত করতে হয়, ডালের অভাব পড়তে পারে। আমার ছয় বছর বাচ্চাকে নিয়ে যান, কোন কাফের যদি আপনাকে তীর মারব ওই ডাল না ধরে আমার সন্তানকে সামনে ধরে দেবেন, সন্তানের কলিজা চিরে আঘাত লাগতে পারে, আল্লাহর কসম বিশ্ব নবীর গায়ে আঘাত লাগতে পারে না। নিয়ে যাও ওই বাচ্চাকে, অদল ভবিষ্য কোন কাজে লাগবে, হয়তো আরো যদি কোন যুদ্ধ হয়ে গেল তোমার এই সন্তান ভবিষ্যতে কাজে লাগবে। মহিলা যখন ব্যর্থ হইয়া ছেলের দিকে লক্ষ্য করে বলে, ছেলে রে চল যাই, রসুল যদি না নেন পারলাম না রে, মুজাহিদের মাও হলাম না, শহীদের মাও হতে পারলাম না, চল বাড়িতে যাই। বাচ্চা ডাকতে বলে, মা আমি না ওয়াদা দিয়েছি আপনাকে শহীদের মা অথবা মুজাহিদের মা রামানাইয়া বাড়িতে যাব না। আমি বিশ্ব নবীকে প্রশ্ন করতে চাই। আরে এত বড় দুঃসাহস, তুই বিশ্ব নবীকে কি প্রশ্ন করবি? আমি শহীদের সন্তান, আমার নবীজি আমার মাকে আমি ওয়াদা দিয়ে দিয়েছি যুদ্ধের ময়দানে আমার মাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া বাড়িতে নিব না, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল পারমিশন দেয় না, না ছয় বছর বাচ্চা কোন কাজে লাগবে না, এমনি ছেলে যুক্তি দেয় কেন লাগবে না, আমি আমার বাড়িতে রেখেছি, আমার মা যখন সুলাতে পাকশাস করে তখন মোটা মোটা লাকড়ি গুলো পড়ে দেয়, হালকা পাতলা লাকড়ি গুলো সুলার ভিতরে আগে দিতে হয়, নাহলে আগুন ধরতে দিলে হয় আগুন ধরে না, হালকা পাতলা লাকড়ি গুলো যদি আগে প্রয়োজন হয়ে গো সুলার ভিতরে আগুন ধরাবার জন্যে, যুদ্ধের ময়দানে আগুন ধরাবার জন্যে আমি হামজাকে পরে দিন, আলীকে পরে দিন, আমার মতো ছয় বছরের বাচ্চাকে পারমিশন দেন, আগে আগে শাহাদাত বরণ করে আল্লাহর কসম যুদ্ধের ময়দানে আগুনটা আমি ধরাইয়া দেই। লক্ষ্য করে দেখে যে মাত্রই কথা বলেছে নবী এবং সাহাবাই কারাম সব বড় করে ফেলেছেন, এই ছয় বছরের বাচ্চার জবান দিয়ে এমন কথা করতে গিয়ে বের হলো, এমনি দেখে জিব্রাইল হাজির হয়ে গেছেন। নবীজি জানতে বলল, গো নবীজি শুধু আপনি তালিকা করেছেন মুজাহিদের তারা, মহান আল্লাহ নিজেও তালিকা করেছেন, এই বাচ্চার মাকে জানাই দেন, আল্লাহ যেই তালিকা করেছেন এই বাচ্চার মার নামটাও আল্লাহ রেজিস্ট করে ফেলেছে। যেই জাতি যুদ্ধের ময়দান ও জমাতের সাথে আদান দিয়া নামাজ আদায় করে এই জাতির পতন কেউ করতে পারবে না। আচ্ছা তাহলে এবার বর্ণনা করেন কি হালাত, আমাদের 60 জনের মধ্যে এক বর্ণনায় 52 জন জিন্দে আছি আর 8 জন শহীদ হয়েছে, আর আরেক বর্ণনায় 8 জন বন্দি হয়েছে আর 52 জন আমরা এখনো মুক্ত আছি। এদের 60,000 মধ্যে বেশিরভাগ কাটা পড়ে গেছে আর জান বাঁচে গেছে, তখন করে আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করছে। এদিকে তারা মাইল খাইয়া হিরাক্লিয়াসের কাছে গিয়ে বলে যে আর যদি কোনদিন বলে মুসলমানের সামনে যাওয়ার জন্য খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার জন্য সাকরি সাতে রাজি ইস্তেফা দিতে রাজি, এরা সামনে যেতে রাজি। বাদশা বলে একা খালিদকে তোমরা এত ভয় করো কেন, আর গোয়েন্দা কইল কি আর হইল কি, গোয়েন্দা তো কোনো রাত থেকে কান্না শুরু করছে, এখন তো দেখা যায় কুদাক্ত বাঘ সাগরের বকরির ভালো যেভাবে হলে এইভাবে বিষয়টা কি না, একা খালিদ বিন ওয়ালিদকে এত ভয় করো কেন, তারা জবাব দেয়
এই নরম গদ্যে বইয়া হইয়া মারলাম। তিনি বুঝবেন কারে কারে কয় মুসলমান কারে কয় কত প্রকার ও কি কি হয়েছে। খালেদ বিন ওয়ালিদ তরবারি যখন উপর থেকে উঠা আমরা দেখি একটা তরবারি উঠা ওটা যখন এইভাবে চক্কর দেয় তখন আমাদের কাছে মনে হয় সারা আকাশে যেন তরবারি চমকাইতেছে, আর যখন নিচের দিকে নামায় তখন আমাদের কাছে মনে হয় একটা নয় 60,000 তরবারি যেন পড়তেছে। তখন কোথায় নেই বিরাহ তুমি সেই খালেদকে ষড়যন্ত্রের সাথে হত্যা করা হবে। তুমি শেষ কি ষড়যন্ত্র? মুসলমান তো যুদ্ধ চায় না, মুসলমান সবসময় সন্ধি চায়, আপোষ চায়, মায়ের চায় না। আর তুই ধরে কর না, তোর সন্ধির প্রস্তাব দিয়া খালেদ বিন ওয়ালিদকে দাওয়াত দিয়ে এনে মেরে ফেলবো। লোক পালাইছে এই সময় খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দুজনে গুরার জখমগুলো মুছতেছে রক্ত আর ওষুধ লাগাইতেছে। এই মুহূর্তে হিরাক্লিয়াসের পক্ষ থেকে গিয়ে বলে যে তোমাদের মধ্যে খালেদ বিন ওয়ালিদকে আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন কেন আমাদের বাদশা পাঠিয়েছেন, উনি গেলে বাদশা সুরে করতে চান, লড়াই করতে চান না, তবে খালেদ যেতে হবে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন তোমরা এই কথা মনে করো না, মুসলমান একবারে নির্বোধ, খালেদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না। কেন? খালেদ বিন ওয়ালিদকে দেওয়া হবে না এই কারণে তোমাদের দুরভিসন্ধি উদ্দেশ্য মতলব বাড়ানা। বুঝলে কি করে বললেন? সন্ধির নিয়ম হল সেনাপতিকে প্রস্তাব দিতে হয়, আমি সেনাপতি, সাধারণ সৈনিকের সাথে তো কোনো চুক্তি হয় না, আমার নাম না হইয়া খালেদের নাম কৌখেনে তুমি বোঝা যায় তার নিয়ে তোমরা উদ্দেশ্য বলো না, আমি গেলে যদি তা মানে তাহলে নবীর সুন্নাত পালন করার জন্য আমি আপনার সেনাপতির হুকুম অমান্য করতে বাধ্য, আমার নবীর সুন্নাত আমি জিন্দা করি, আমি গেলে যদি মানে অসুবিধা আমি যাই। ঘোড়ার উপরে যখন উঠে গেছে আবু বাইদা জাররাহ বলেন ঠিক আছে আপনি যান, তবে আপনার সাথে আরো 99 জন নিয়ে যান। 99 জন নিয়ে গেল, সেখানে যাওয়ার পরে গিয়া দেখে 3 লক্ষ সোলজার স্বর্ণ দিয়ে লাইন ধরে দাঁড় করে গেট তৈরি করেছে, তরবারির গেট, এদিকে সৈন্য তরবারি, এরাও এদিকে দিয়ে এমন নবীর নিচু করে গেট তৈরি করেছে যে হিরাক্লিয়াসের দরবারে ঢুকতে গেলে মাথা মতো করে ঢুকতে হয়। আর ওয়ার্ডার হইল যখন ভিতরে ঢুকে পড়বে তার মাথা থাকবে নিচে আর তরবারি থাকবে কুশের ভিতরে, তখন তার বের করতে পারবে না, তখন তাকে মেরে ফেলা হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে গিয়ে বলে তরবারির গেট সরাও, কলা এটা সামরিক সম্মান, আর ওয়ার্ড দেওয়া হচ্ছে আপনাকে। উনি বলেন এই জাতের গান বলারের দরকার নেই। কেন? তোমাদের গেটে ডুবতে গেলে মাথা মতো করতে হয়, আমরা এই মাথা জীবনে বহু মূর্তির সামনে মতো করেছি, পৃথিবীর কোন শক্তির সামনে সম্মান দেখাবার জন্য মুসলমান মাথা মতো করে না। সুতরাং তোমাদের গেট সরাও আমি ডুববো না, কোনো ডুবতেই হবে, সরাবি না লাগতে দিতাম, যদি না সরাও একটা লাগতে দিব তখন আর কি তরবারের গেট ও তার থাকত না।
ঘুমাই গেছেন মনে আপনারা, রক্ত ঠান্ডা হয়ে গেছি, শুধু আনন্দ করবেন না কি এমনি ডাক দেখো এটা কই আইসো জানো বলে যাই না বুঝে আইসি বাদশা জিগায় চিল্লা চিল্লে কিসের শোনা যায় বলে খালিদ বিন ওয়ালিদ আসছে কিন্তু এটা দিয়ে ভিতরে ঢুকে না কোন মুষ্টাই আমি হারাই দিব বাদশা কয় গেট সরাও লোকটা একটু দেখে দেন ভিতরে নেওয়ার পরে সেখানে 98,000 সোলজার রিজার্ভ আছে না জানি কোন গণনা করাইলা 110 সিআর দিছে বসার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকেই প্রথম সিআরটা দেখেই ভিড়ে উড়লো এক সাইডে রেখে দিছেন যেই মাত্র উনি হলাই দিছেন 100 জনের সেনাপতি তো সর্দার তো উনি বাকি 99 জনের আমরা হলাই দিলাম এরা ওরা হলাই দিছে দিয়া খালিদ বিন ওয়ালিদ বাদশার সাথে গিয়া আড়ু লাগাইয়া বসে আব্বা কিরা গোল বেড় দিয়ে বসে যেমন বোঝা যায় আপনি নুন বানাইছে নুন আর নকটা হইল খালে নুনের নকটা এমনি ডাক দিয়া তোমরা তো সিয়ার দিলা আমি সিয়ারও বসাবাই আর ওষুধের আলু লাগাই বসে তোমরা নিশানে গোল দিও বেড় দিয়ে বস মুসলমান এখনো সভ্যতা শিখছে না পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম তোমার শেয়ারের মায়ের মধ্যে স্বর্ণ রাখে এর লেগে এই শেয়ার আমরা বসিও নাই দেখতেও চাই না আলাদি চলছে আলু সাথে আলু লাগাই বুঝে করো বুঝলে এটা পরে কোন আগে কেউ আনছো কেন চুক্তি হবে কেন শুনি বুঝলে হলে কেউ চুক্তি প্রথম নম্বর শর্ত খালিদ বিন ওয়ালিদ বলেন হ্যাঁ স্বজ্ঞানের স্ব ইচ্ছায় যদি কেউ মুসলমান না হয় ইসলামের পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে কোন চাপাচানির বিধান নাই জোর করে তোমার মুসলমান বানানো হবে না স্বইচ্ছায় স্বজ্ঞানে হইতে হবে এখন যখন তুমি মানতে রাজি না তো ঠিক আছে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থাকতে হইলে আল্লাহ ওয়ালারের ট্যাক্স দিয়ে থাকতে হবে জমিন আল্লাহ আসমান আল্লাহ আলু বাতাস আল্লাহ সুতরাং এখানে আল্লাহ ওয়ালারের ট্যাক্স দিয়ে থাকতে হইব ও ট্যাক্স দিবারি এটা তো অপমানের কথা অপমান নাই না আমার নাই এমনি খালিদ বিন ওয়ালিদ পুশের ভিতর থেকে টান দিয়া তোর বাইরে বাইর কইরা বাসার কল্লার উপর দিয়ে একটা বুর্তি দিছে দিয়ে আমার তাহলে 3 নম্বর হয় সারা কি দেব সেমনি খালি একটা গুড়া নিয়ে দিছে মানুষ ফেরত একটা শিব আমাসে আর শুনছে তো খালিদ বিন ওয়ালিদ একটা সাদা তরবারি বের করে কিন্তু সারা আকাশে খালি তরবারি দেখা যায় নিচের দিকে বড় সময় মনে হয় যে সাইডা তোর হতে এলাকে পারে সিমা মারছে কিন্তু এরপর একটা বাদশা তো প্রসা অসাহন লাগে অঙ্কার দেওয়া হয় এ খারাপ কোথায় তুমি দৃষ্টতা দেখাও তুমি কি অনুমান করতে পারি 3 লক্ষ সোলজার দেখে এসেছ রিজার্ভে রাখছে 90,000 এখন হুকুম দিলে তোমাকে 3,90,000 টুকরা করে ফেলবে আমরা সোনা এরা কি ইয়ামুকের ময়দান এরা হিরাক্লিয়াসের রাজ দরবার খালিদ বিন ওয়ালিদ মুসকি কোন ভয় নাই মুসকি হাসি দিয়া কর এটা বুঝে শুনেই তোমার আদুর সাথে আদু লাগাই আগুই বইছি যেমন তরবারি দিয়া গলা লাগালো হওয়া লাগাল বাদশা শোনা তোমার জবান থেকে যদি ওয়ারাল বের হয়ে যায় খালেদকে হত্যা করার জন্য আমার যদি হায়াত না থাকে হয়তো 3,90,000 টুকরা হতেও পারি কিন্তু শুনে রাখো অর্ডারটা বের হওয়ার সাথে সাথে খালেদের তরবারি যখন গর্জে উঠবে তখন তোমার দেহের থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে আর আমি তোর লাশ দেখে শহীদ হবো খালেদের লাশ তোর কপালে নাই দেখাস
এমনি হয় তোমরা যেমনি করে এমনি আছে হামলা করেছিল সম্মুখে যুদ্ধ করার মতো খালেদ আলীর সঙ্গে দাঁড়াবার ক্ষমতা ছিল না, আমির হামলার সঙ্গে দাঁড়াবার ক্ষমতা ছিল না। এই খালেদ এত শক্তিশালী হলেন এটা তার নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহর ওয়াদা। তোমরা যদি সত্যিকার মুসলমান হও আমি আল্লাহ ওয়াদা দিলাম সব জায়গায় বিজয়ী হবে, পরাজয় কোনদিন তেল বসে খায়। ঘুমাই গেছে মুসলমান, মুসলমান ডাক বাড়ি মুসলমান মোদীর কার বাড়ি, আয়রে মুসলমান ঘরে আয় ইরাকের তেল বসে খায়। বসে যদি ইরাকের তেল খায় আমি মুসলমানকে ডাকেন কেন? এই কবিতারও এমনি হবে, মুসলমান মুসলমান ডাক বাড়ি মুসলমান মোদের কার বাড়ি, আয়রে মুসলমান ইসলামের ঘরে আয় তোদের আচরণে ইরাকের তেল বসে খায়। আর যেইভাবে কমিউনিস্ট পার্টি করে বাপবাদি করার পরে সেও আল্লাহ মানত না, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করেছে, জায়গায় জায়গায় বিশাল সাদ্দামের মূর্তি, সেও আল্লাহর প্রতি দিল চুলে আল্লাহকে আঘাত করে সারা ইরাক সফর করলে সুন্নতকে অনুসরণ করার মতো মাদ্রাসা একটাও রাখে নাই। আপনি কোন মসজিদের ইমাম ইরাকের ভিতরে লম্বা দাঁড়িয়ে না কোন ইমাম পাবেন না। যাও কিছু মাদ্রাসার নামে আছে এগুলার মধ্যে শিক্ষকেরও দাড়ি নাই, ছাত্রেরও দাড়ি নাই, ডান হাতে সিগারেট বাম হাতে কিতাব। লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের অন্তরে দুনিয়ার মহব্বত না, মহব্বত আল্লাহ এবং তার রসুলের। জোরে কম ঠিক না? আল্লাহ রসুল বলেন আখিরি জামানা যখন নাকি মুসলমান লাঞ্ছিত হুমায়িত কেন হবে তাদের ভিতরে দুনিয়ার মহব্বত এসে যাবে। এ হাদিসের মধ্যে আসছে ইবনে হাজার আসকালানি থেকে বর্ণিত, ওইখানে উল্লেখ করেছেন রসুল বলেন সাইয়াকুন ফি উম্মতি, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানা এমন একটি অবস্থা হবে পাঁচটা জিনিসকে ভুলে যাবে আর পাঁচটাকে মহব্বত করবে, পাঁচটাকে যারা ভুলে যাবে পাঁচটাকে মহব্বত করবে, যারাকে মহব্বত করার কথা নয় সেটাকে মহব্বত করবে, যারা ভুলার কথা নয় সেটা যখন ভুলে যাবে আমি রসুল তাদের সাথে নাই তারাও আমার সাথে নাই। বলবো অসুবিধা দিতেছে আপনাদের কি কি রসুল বলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-উকবা, প্রথম বলছেন ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, পাঁচটাকে মহব্বত করবে পাঁচটাকে ভুলে যাবে, উল্টো হয়ে যাবে উল্টা। প্রথম নম্বরটা হলো ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-উকবা, দুনিয়াকে মহব্বত করবে আখিরাত ভুলে যাবে। আমরা আজকে আখিরাত ভুলে গেছি দুনিয়ার খুব মহব্বত, আঠারো ধরে পান না দুনিয়ার মহব্বত যখন এসে যাবে এই জাতি লাঞ্ছিত হবে অপমানিত হবে। দুনিয়ার গড়ে পছন্দ করবে তার ঘরটা কত পছন্দ সুন্দর হয়। আজকে আমরা দেশে গড় নিয়ে প্রতিযোগিতা, ওই লন্ডন হিসেবে একটা গড় বানাইছে, এই লন্ডনে আরেক গড় বানাইতো এর থেকে সুন্দর, এই বলে ফ্রান্স থাকে আমারটা আরো সুন্দর, এই বলে ইটালি দেখে আরো সুন্দর, আমরাটার থেকে মৌলভী সাহেবের গড়। বাথরুমের মধ্যে গিয়া 10,00,000 টাকা খরচ করে নিছে বাথরুমের মধ্যে, 5,00,000 টাকা কিরম বাথরুম যে সুইচটা টিপ দিবে ফিট তো লাগাল হওয়া যায় না, যে সুইচটিপ দিলে একটা ব্রাশ বেরিব আমি ফিটটা এমনি মরাই দিয়ে দিব। আমি বললাম ইয়া আল্লাহ কোন দিন জানে ওই ব্রাশ বাড়ি যাইবি যে পায়খানা করে সুইচ টিপ দিব হাত লাগাইতো না ই দেয় মরাই সাফ করে দেওয়া দিব, এমনি আমরা বাড়ি গেছি
জোরে কম টিকে তুমি লক্ষ্য করে দেখেন আমার অবস্থা হইল কার গোর কত সুন্দর কিন্তু কবরের কথা ভুলে গেছে। আপনি জোরে কম না কিন্তু আল্লাহ রসুল বলেন আমার উমর সরল অবস্থা কি জান্নাতের ভিতরে যখন গেলাম গিয়ে দেখি এত সুন্দর বারাখানা আমার জিন্দগিতে এত সুন্দর দামি পাথর আর সুন্দর কারো কার্য কোন বালাগানা দেখিও নাই কল্পনাও করি নাই আমার আমি রসুলের পর্যন্ত আকর্ষণ হয়ে গেছে আমার লোভ লেগে গেছে তাই আমি এক কদম দুই কদম যাই আর গড়টা দেখি কত সুন্দর গড় ফেরেশতারা তখন লাগ দিয়ে বলে আল্লাহর নবী এই গড় আল্লাহ কার জন্য বানাইছেন জানেননি রসুল বলেন কার জন্য ওই এক আরবির জন্য রসুল বলেন এক যুবকের জন্য তখন রসুল বলেন আনা সবাব আমিও তো যুবক আমিও তো বড় হই নাই তাহলে কে আমার জন্য জান্নাতের ভিতরে এলান করে দিয়েছে জান্নাতের কাজেন খুব আমরা ওহু রোগের মামলা তোমরা জেনে রাখো এই সুন্দর বালাখানা স্পেশাল ভাবে আমি আল্লাহ তৈরি করেছি উমর ইবনুল খাত্তাবের জন্য তাদের দুনিয়ার বালাখানা সুন্দর নয় কিন্তু আখিরাতের বালাখানা সুন্দর আপনি জোরে কেন ভাই আর আমরা লাগি গেছি গড় সুন্দর করা খবর গেছি একবারে বার জোরে কেন ঠিক তাই রসুল বলেন মহব্বত করে এমন মহব্বত বউর লেগে দাঁড়িয়ে রাখতে পারে না আমার একবারে জিগা ও তো দাঁড়িয়ে না রাখলে কোন গুণা নেই আমি তো আমার জিগাই আর শরীর করে রক্ত বুঝলে করা ভাই পছন্দ করে ভাইরে তো করা দিয়ে আন মানে আর তোমার বউ দাড়ি তো কত তোলার লাগান নরম পছন্দ হয় না আর খামাই দিলে তো এটা ফুলের লাগান করাতে লাগান দাঁড়া পছন্দ হয় এটা করে দেখে নেই তোমার ওয়াইফ এটা ওয়াইফ না এটা ভাই জোরে কম ঠিক আর বউ মারা যদি কি মামা সাথে রাখি বউ করতে পারে না এমন সোনার টুকরা হয়েছে একবারে মরিবা দাঁড়া আমার দাঁড়ো বইয়া গাঙ্গা সেটা আমি গীতা গা ও বাপ মরলে বাপ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় বউ মরলে রে বউ পাওয়া যায় আমি নাই নেই দেখেছি আমি আপনার শোনাবেন নাকি ঠিক হয়েছে আপনার ওয়াজ খামো লাগবে আমার বলে ওয়াজ খামো লাগবে এর লেগে এমন কিটা ওই একবার বাপ মরে গেছি তো আত্মীয় স্বজন লোকেরা এক হয় বাবা খাইন না কি করবো হাত নাই একদিন তো তুমি মরবা আমি মরবো সবর হলো যাক তোমার বাপ মরছে কি হয়েছে আমরা তো আছি কিছুদিন ঘরে বাপ মরে গেছি খাবার খান দে তো মহিলা আত্মীয় স্বজন মিলাই এক হয় খাইন না কি করবো হায়াত নাই তোমার মা মরছে আমরা তো একদিন মরবো তো যাক রে বাবা তোমার মা মরলে কি হয়েছে আমরা তো আছি কিছুদিন ঘরে বউ মরে গেছি এখন আর কেউ কয় না তোমার বউ মশে দেখেছে আমরা তো আছি ওই যে কইছে এর লেগে হে বুঝি লাইছে বাপ মরলে বাবা নয় মা মরলে মা বাবা যায় বউ মরলে বউ হওয়া যায় না আমরা দেশের যুবকরা আমার দেখে তো বোঝা যায় আপনি যেরকম ঠিক কিনা আরে বউ মরলে বউ হওয়া যাবে
মা বাপ বিদায় হলে পৃথিবীতে মা বাপ আর ফিরে পাওয়া যাবে না। আপনি বিদায় হয়ে গেলে আমি ধৈর্য ধরে যদি থাকি গো কেমন মাঠে আপনাকে চিনতে যেন আমার অসুবিধা না হয়, স্বামী ডাকবে বলে চিনিয়ে রাখতে হবে না। তুমি যদি ধৈর্য ধরে রাখতে পারো যে আল্লাহ দিনের জন্য শাহাদত বরণ করব, ওই আল্লাহ নিজে তোমার আর আমার পরিচয় করাইয়া দেবে। আর গরম গেছে না, ইভেন তিনি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন পরিবার খুব মহব্বত করবো, কিন্তু হুড়হুড়ি বুলি লেগ এই অবস্থা আমরা হুড়হুড়ি বুলি লেগেছি বউ থেকে তো সুন্দর হুড়হুড়ি হবে কেফে আপনার মেয়ে সুন্দরী রূপসী রে আমার কাছে বিয়া দেবার লেগে প্রস্তাব রয়েছিলাম, কখন থেকে আমি রসুলিল্লাহ রসুলের কাছ থেকে এসে সাহাবি বুঝতে বুঝে নিয়েছে যে রসুলের দরবার থেকে উচ্চে আমার বাড়িতে বিয়া হতো, রসুল যে ফারাইছেন এটা উনি বুঝেন নাই, তাই তিনি আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতি হব, জান্নাতের ঘুরপুরি আমার অপেক্ষায় আছে, আপনার মুড়ির লেগে আমি তো ভাবার না। সুবহান আল্লাহ, লক্ষ্য করে দেখেন তিন নম্বরটা হইল আপন বক্তা আছে নাই সুবহান আল্লাহ, আমি তো জানি আমি দেখি কেউ আসেনি না, আমরা তো চারটা পাঁচটা সহ্য হয়নি এগুলো সাইন নম্বর, পাঁচ নম্বরটা হলো ইহিবুনান্নাসা নিজের মহব্বত করবে। ওরা শুনে গেছি আমার কথা শেষ হয়েছে, কথা শেষ হয়েছে তো উঠে শুনে আমার তো আসল বর্ণনা রয়েছে আসলো আসলটা এখন ঠিক কিনা আসলটা খুললা রসুল বলেন পতনের কারণ কি, মুসলমানের পতনের কারণটা কি এবং আমাদের করণীয় কি, আমাদের করণীয় হইল যদি এই এই অবস্থার থেকে পেতে চাও, যদি মুক্তি পেতে চাও তাহলে প্রথম নম্বর হইল দুনিয়ার মহব্বত কমাইয়া আখেরাতের মহব্বত আল্লাহ তার রসুলের মহব্বত অন্তরে ভিট কর। দুই নম্বরটা হইল কারা গিয়ে তুল মৌ মুহূর্তের বয় হয়েছে মুহূর্তের বয়ে যারা নাকি লন্ডন জন্ম হয়েছে আর বাড়ি গরু মুখরে দিয়েছে পরকালের ঘর বলা কতখানে খালি যাইতো জান্নাতের ঘরে, আর আমরা পরকাল বলা না ইকেনের গাড়িটা বলা ইকেনের ঘরটা বলা, তাই আমার মন ইদিকে টানে এদিকে টানে ধরে কমতে খেলা আমরা ধরে নিয়েছি মৌতের ভয় সাহাবাই কারাম মৌতের তামান্না নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে যখন ঝাঁপায়া পড়ত যেই জাতি মৃত্যুর তামান্না নিয়ে ঝাঁপায়া পড়বে এই জাতিকে তোমায় রাখার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই, আর যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে তার দুনিয়ার প্রতি লোক থাকবে না গাড়ির প্রতি লোক থাকবে না যেরকম ঠিক না ঠিক না। চার নম্বরটা হলো তিন নম্বরটা হইল মাহমুদ সেন শেষুল হিন মাহমুদুল হাসান দেওবন্দী রহমাতুল্লাহ, উনি মালটার জেল থেকে বের হয়ে বলেছিলেন মুসলমানের পতনের যে কারণ, মুসলমানের পতনের যে কারণ দুইটা সবক শিখিয়েছি, এর একটা সবক হইল মুসলমানের পতনের কারণ হইল মুসলমান আস্থার নিজস্ব শিক্ষা কুরআন থেকে সরে গেছে, বিজাতীয় শিক্ষার গুরুত্ব বেশি তার কোরআনের শিক্ষার গুরুত্ব নাই।
চার নম্বর কইলো যে মুসলমানের ভিতরে একতলা এবিলে দল্লিক এবিলে জল্লিক এবিলে তল্লিক এবিলে হারা এবিলে বুয়া এবিলে রুকুত এবিলে বইয়া তুমি চলে ওয়াবি আর বইয়া সালাম দিলে ওয়াবি আর খালি সালাম দিলে ওয়াবি ইটি যদি হয় আমরা দেখেন কত বড় আমরা ঢুকাই দিছে বইয়া তুমি পড়লে যদি ওয়াবি হয় বইয়া সালাম দিলে যদি ওয়াবি হয় যে আমরা রকম ওয়াবি এ ওয়াবি এক শুদ্ধ গোষ্ঠী ওয়াবি বলে কেমনে বলে আমাদের মধ্যে বইয়া তুমি রোগগুলি করে খালি একে ভরে না আমাদের দুধ না বইয়া না হারা সালাম দিলে আর বইয়ে তোর পড়লে যদি ও আমি তো এও আমি গোষ্ঠী ও আমি হাসরে কমছে কিনা সুতরাং কে দল্লিন আর চললিন যদি জিগায় গেলে হাসরের দিন এই বেলা তুই দল্লিন আর চললিন বলে আমার বিশাল বিপরে একা আরহাম দেখো তখন আরহাম দেখা দেখা দেবো আমরা সৎকার ভাষা করবো জন আলহামদুলিল্লাহ রাবে যেখানে আমাদের খবর নাই এখানে মিলাদের কেমনে মানে লেগে থাকা যেরকম দেখি না যেখানে সারা বছর বছরের অনুষ্ঠানের খবর নাই আর রবিউল আউয়াল আইলে গরম হয়ে থাকা নাই রবিউল আউয়াল আসলে নবী আপনার কোন গান গাই রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই দুরুদ পড়ি মিনার পড়ি কিয়াম করি আর কত দশে দুরুসের মিছিল করি জিলাপি মিষ্টি তুষার চিমনি খাই মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই দুরকম দেখি না কোরআন তোমার আসল শিক্ষা নীতি গ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলিম জাতি আদ ময়দানে নামে পৃথিবীর কোন শক্তি মুসলমানের গায়ে হাত লাগাবার ক্ষমতা না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সকলে বলেন আমিন কেউ উঠবেন না বন্ধুপতি হযরত মাওলানা মমতাজউদ্দিন বড় দেশি ছোট দেশ নাই বাড়িও বড় দেশ ভাইসাও বড় ভাইসা মগল বেলকি তুই কেন দেখি তুই হবে না মাসা এখন লক্ষ্য করে দেখেন মেহরবানি করে হযরত মাওলানা পরদেশি সাহেব দামা বরকত উনি তত সুন্দর ওয়াজ এটা আমার তো আপনার ওয়াজ করে বুঝেন দেখতো না উনি সম্বন্ধে তো আমার থেকে আপনার বেশি জানেন কিন্তু এরপরে হুজুর দোয়া করবেন আলোচনা করবেন দোয়া টা করে যান দোয়া আমি করবো না দোয়া উনার না কথা মানে আমার কথা রাখবেন আমরা উনার ওয়াজ শুনে করে দেখবা তোর এখন দেখি ইনশাল্লাহ বাঙালি ইনশাল্লাহ আছে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছেন শিফা করে দাও আমাদের ঔলাদ গুলোর মধ্যে জিন্দার বানাইয়া দাও আল্লাহর সঙ্গে স্ত্রীর মধ্যে মিল মহব্বত বানাইয়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাআলা ও প্রভু আজকের এই মাহফিলের এজন্য যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন হে আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছেন বিশেষ করে আমাদের বড় নবী কাম্ম সাহ আল্লাহ সহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও সকলের মনের আশা পূরণ করে দাও সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা পৌঁছে দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছে সকলের কবরের আযাব মাফ করে দাও বিশেষ করে আমাদের মা বাবার কবরের জান্নাতের দারে বানাইয়া দাও ইয়া আল্লাহ এলাকার
মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ এই দেশের বড় বড় অধিদৌস কত আল্লাহ সে মামর খানি আল্লাহ বুজুর ফিরি সব সহ।